Assalamualaikum, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে রেডি হয়ে ভিডিও করছি। আর দেখো, সকালবেলা উঠে জোড়া শালিক দেখছি। জানি না জোড়া শালিক দেখলে ভালো হয়ে যায় কিনা দিনটা, তা আমার দিনটা আজকে মনে হয় ভালো যাবে, কারণ যেহেতু আমি দু জোড়া শালিক দেখছি, তিনটা দেখছি এখন। প্রথমে দেখলাম দুটা, তারপর একটা, অনেকগুলো শালিক এসে আমার জায়গায় একটা কলা গাছ আছে, ওটার উপর বসে আছে। কী আর করবো বলো, কিচিমিচি কিচিমিচি তোমরা শব্দ পাচ্ছ কিনা জানি না, বাট অনেক শব্দ হইতে আছে, আওয়াজ করতে আছে ওরা শালিক কয়টা। আমি এখন রেড টেডি হয়ে নিয়েছি বের হওয়ার জন্য। আর আজকে খাবার টাবার নিই নেই, দুপুরে বাসায় আসবো। কালকে না চিন্তা করে যাচ্ছি যে বাসায় আসবো, তারপর পারি কিনা, কালকে তো কলেজ গেছে কাজ ছিল এই জন্য পারি নাই, কিন্তু আজকে তো আর কোনো বাহিরে কাজ নেই, আজকে ইনশাল্লাহ চলে আসবো। এসে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল টোসল করে তারপর আবার যাব। তা চলো যাই, এখন যাই, এসে আবার কথা বলবো তোমাদের সাথে। এই যে ভিডিও করতে পারি না, কি করবো বলো, যে একদিন রান্না করি তিন দিন খাই, পরশু দিন ভাত রান্না করছি, কালকে খাইছি, আজকের দিনেও ভাতে আমার হয়ে যাবে। তা ওই যে একদিন রান্না করি তিন দিন খাই, কি আর ভিডিও করে তোমাদেরকে দেখাবো বলো, প্রতিদিন মানে ভিডিও তো থাকতে হবে, করতে হবে। আর আছে এই মাসটা আছে, সামনের মাসে প্রথম সপ্তাহটায় সকালে ক্লাস আছে, এবার আর সকালে আমার কোনো ক্লাস নেই, দুইটার পর আমার ক্লাস থাকবে, তাই একটু রিল্যাক্সই থাকতে পারবো অনেক। তাই চলো যাই, রেড টেডি হয়ে নিয়েছি আবার বের হওয়ার জন্য। বাইরে থেকে আসলাম ক্লাস করে, আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি, 12টার ভিতরে বের হলাম, এক জায়গায় যাওয়ার ছিল, ওই জায়গা থেকে 12:30টার ভিতরে বাসায় চলে আসছি। আর যেহেতু দুপুরের খাবারটা নিয়ে যায়নি, তার জন্য বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল টোসল করে ভাত গরম দিয়ে, তরকারি ছিল ঝিঙে ভাজি, ওটা দিয়ে ভাতটা খেয়ে ফেলাইছি। আর ভিডিও করি নি, তাড়াতাড়ি করে করছি তো সব কিছু, যেহেতু টাইম আছে 10 মিনিট চিন্তা করছি, যা 2 মিনিট ভিডিও করি, তারপরে আস্তে আস্তে রেডি তো হয়ে গেছে, তাই রেডি হয়ে গেছে। আজকে আর বোকরা পরি নেই, মাস্কটা পরে চলে যাব, যে বোকরা পরি নেই, বোকরা পরতে পরতে শরীরে তোমাদের যদি দেখাতে পারতাম কি বলবো, মানে আমার গরমে ই হয়ে গেছে, অ্যালার্জি উঠে গেছে, তাই চিন্তা করছি ড্রেস পরে যাবো, বোকরা পরবো না এখন। তাই চলো প্রথমত যাই। তা বাইরে থেকে চলে, ক্যামেরাটা একটু গোলা গোলা লাগতেছিল, দেখতে পাচ্ছে চোখ মুখ দাঁড়াই গেছে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে আছে, এত পরিমাণ মাথা ব্যথা করতে আছে বলে বুঝাতে পারবো না। এখন যাবো একটু চা খাবো, খেয়ে রান্নাবান্না করবো। আর ইদারিং আমার জানি কী হয়েছে, কোনো মাছ খেতে ইচ্ছা করে না, শুধু মুরগি দিয়ে ভাত খেতে ভালো লাগে, যে মুরগির একটু গোস্ত আছে, এক টুকরো বা ঝোল টোল হলে খুব ভালো ভাত খেতে পারি, আবার পাতলা ঝোল হতে হবে, কিন্তু কোনো মাছ খেতে ইচ্ছা করে না, মাছ আমার খেতেই ইচ্ছা করে না, মাছ দেখলি কেমন জানি গা গোলায়, কী হয়েছে বুঝতে পারলাম না। মাছের উপর দেখতে পাচ্ছ মাথা ব্যথা, আমার চোখের উপরটা দেখলে বুঝতে পারবা পুরো লাল হয়ে গেছে, এত পরিমাণ মাথা ব্যথা করে। তাই চলো আগে যাইয়া চাটা করে খাই নি, তারপরে রান্না করব, কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। মরিচ দিয়ে, যে এটা বাটা মরিচ, পেঁয়াজ, জিরে একসাথে বাটছি, এটা দিয়ে মুরগি দিয়ে রান্না করব। আর এই হলো আলু, খাবো যাইয়া রাতে চাপটি দিয়ে, যে চটা দিয়ে মুরগি দিয়ে জল দিয়ে খাবো, আর কালকের দিন সারা তরকারি রান্না করে রাখবো, করে নিলে ভালো হতো। আর এই হলো মুরগির মাংস, এটা রান্না করলে, একদিন রান্না করলে আমার দুদিন হয়ে যাবে। বাটা মরিচ দিয়ে মুরগি রান্না করবো, প্রথমত আলু তুলে সুন্দর করে ভাজি করে নিতে আসি, যে আলু তবে একটু তেলে ভাজা দিয়ে নিলে ভালো হবে খেতে। আর বাটা মরিচের রান্নাটা অসাধারণ হয়, যে শিল্পাটায় যদি মরিচ বাটা দিয়ে বা ব্লেন্ডার মেশিনে শুকনো লঙ্কা বা এটা তারপর তরকারি রান্না করলে ওই তরকারির কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তা আলুটা ভাজা দিয়ে নিই, তাই যে আমার হালকা হালকা আলুটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার দেখতেই পাচ্ছ কালারটা, এখন আলুটা উঠেই নেব। হ্যাঁ, সুন্দর করে মশলাটা কষিয়ে এনেছি, যেন আমার মশলাটা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম, আলু দিয়ে মুরগির মাংসের আমি খেতে খুবই পছন্দ করি, আর যে কোনো গোছের সাথে আলু হবে না সেটা তো হতেই পারে না আমার কাছে, কারণ তাহলে আমার মেজাজ খারাপ থাকবে, কারণ আলুটা আমার এতটাই পছন্দ। তাই চলো গোছটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে নিই, যেন ভালো করে লাড়াচাড়া দিয়ে কষিয়ে রান্না করে নিই, তারপরে চটাটা ভাজবো।
এই যে চলে আসলাম চাটনি বানানোর জন্য। চালের গুঁড়ি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে আছি, যেহেতু কলে ঘরা চালের গুঁড়ি বাজার থেকে কিনে আনা, তাই এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি সন্ধ্যার সময় গোলাটা করে রেখে দিছি, এটা ফাটানো হয় না, তাই জন্য একটু ফেটিয়ে নিয়ে ভালো করে লাড়াচাড়া দিতে হবে। মানে অনেকক্ষণ ধরে তুমি যদি একটু যত বেশি ভালো ফেটাবে তত বেশি তোমার পিঠাটা ভালো হবে। অনেকেই বলে চাপটি ভালো হয় না চাল কেনা চালের গুঁড়ে, কিন্তু কথাটা ভুল। আর যার ব্যালেন্ডার আছে ব্যালেন্ডার বাড়ি দিয়ে নিতে পারে। এই যে তাওয়াটা গরম করে নিলাম, একটু তেল দিয়ে মুছে নিলাম, এখন চাপটিটা দিয়ে দেবো। এই দেখছো কতটা সুন্দর করে দিয়ে একটু গোল করে নিলাম। এই আমার ফাইনালি চাপটি করা শেষ, যেন চাপটি করা শেষ দেখতে পাচ্ছে। আর আমার এটা দিয়ে মুরগির মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে খেতে সেই ভালো লাগে, তার জন্য এটা করলাম। এখন উঠিয়ে নিয়ে হয়ে গেছে, আর চাপটি বানাতে মাত্র 2 মিনিটেই হয়ে যায়। যেন 2 মিনিটের বেশি চাপটি করতে লাগে না, কার কী লাগে জানি না, বাট আমার হয়ে যায়। এই যে ফাইনালি একটু শক্ত শক্ত হবে, খেতেও ভালো লাগবে। দ্বিতীয় চাপটিটা আবার এরকম করে ভাজি করে নিই, যে প্রতিটা চাপটি এরকম করে সুন্দর করে বানিয়ে নেব। তাই চলো, এক হাতে মোবাইল আর এক হাতে যেন ইয়ে করতে আছি, তার জন্য একটু সমস্যা হতে আছে। খাবারের সময় আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো যে চাপটি আর। চলে আসলাম আমার মুরগির মাংস আর চিকেন নিয়ে আর হলো চাপটি নিয়ে। এই দেখতে পাচ্ছ আমার চাপটি বানানো শেষ, আর এইরকমের তিনটা চাপটি বানিয়ে এনেছি, অনেক সুন্দর হয়েছে চাপটি তিনটা। আর এখন চাপটি দিয়ে আমি গোজ দিয়ে খাবো। চলো যে খেয়ে বলবো কীরকম হয়েছে, মানে এতটা অসাধারণ একটা খাবার বলে বোঝাতে পারবো না। একটু মানে বাটা মরিচ দিয়ে যে কোনো গোজ রান্না করলো এত ভালো লাগে, কী আর বলবো। তাই সারাদিন ক্লান্তর পর এরকমের ভালো ভালো খাবার খেতে সবচেয়ে ভালো লাগে। রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে আমি কী দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমি ভিডিও দিতে পারিনি, 2-3 দিন একটু সমস্যা ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। একটু নেটওয়ার্কের সমস্যা, ছোটো ছোটো ভিডিও ইয়ে করছি, মানে আপলোড দিছি, এগুলো আগের করা ছিল ওগুলো দিয়ে দিছি, তাই যে কোনো কারণে ভিডিও দিতে পারি নাই। তাই এত কথা না বলে আজকে যা যা করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। আর তোমাদের কেমন লাগে সেটা জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে। আর এরকমের আজগুবি আজগুবি খাবার কে কে পছন্দ করে, যে রাতের বেলা চাপটি দিয়ে মুরগির মাংস, আমার তো সেই লাগছে খেতে, বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে আর ক্যামেরার সামনেও আসি নাই, কিছু করিও নেই, আমার কাছে খুব ভালো লাগছে খেতে, যেটা বলতে হবে যে এতটা ভালো খেয়েছি বলে বুঝাতে পারবো না। তা আমি 2টা চাপটি খেতে পারছি রাত্রে, আর 3টা চাপটি রেখে দিছি পরের দিন, কালকে সকালে খাবো, 2টা দুপুর টাইমে খাবো, মানে কালকে দিনে আমি চাপটি খেয়ে কাটাই দিতে পারবো, সমস্যা নেই, এটা এই কথা। তাই চলো এখন ঘুমাবো, আবার সকালে উঠে ডিউটি শুরু হয়ে যাবে বাইরে যাওয়ার জন্য, যেহেতু ইয়ে আছে। তাই চলো ঘুমের জন্য খুবই খারাপ লাগতেছে, ভাত খেয়েছি, ওষুধও খাইনি, ওষুধটা খাইয়ে শুয়ে পড়বো। কারণ ওষুধ খাওয়ার পর আমার আর ডানে বায় কোনো দিকে তাকাতে ইচ্ছা করে না, শুধু বমি আসে, তার জন্য আমি ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ি। তো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ, আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো।